সেই রানী কাশ্মীর সিরিয়ালের স্টুডেন্ট গেটে বাড়ি প্রচুর ছেলে মেয়েকে আমি দেখতাম যারা ট্যালেন্ট আছে তাদের মধ্যে, কিন্তু কি বলতো সুযোগ সুবিধার জন্য তারা পাচ্ছে না। এবং এই সুযোগ সুবিধা কিভাবে পাওয়া যায় সেটা নিয়ে আমি তোমাদেরকে একটা ব্লগে বলবো। বললাম যে তুমি সেই মেয়েটাকে বললাম যে ঠিক আছে তুমি বাড়িতে বসে একটা হচ্ছে কি তুমি বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিস করে আমাকে ভিডিও করে পাঠাতে পারো, আমি সেটা বলে দেবো। শুধু তাকে নয়, শুধু তাকে নয়, আমি তোমাদেরকেও বলছি, তোমাদেরও যদি কারো মনে হয় যে না তোমরা টাকা পয়সার অভাবে বা ধরো কোনো ভালো জায়গায় কোনো শিখতে পারছো না বা যেতে পারছো না, বা তোমাদের খুব ইচ্ছা যে তোমার অ্যাক্টিংটা ঠিক হচ্ছে কি হচ্ছে না, ভুল হচ্ছে, সেটা কেউ যদি তোমাদেরকে একটু গাইড করে দেয়, তো সেটার জন্য তোমরাও যদি চাও যে তোমাদের অ্যাক্টিং কেমন হচ্ছে না হচ্ছে, ঠিক হচ্ছে কি না হচ্ছে, সেটা তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তো আমার ইউটিউব চ্যানেলটা তোমরা ফলো করো এবং ওখানে সাবস্ক্রাইব করে রাখো। ওখানে মানে রীতিমতো সব কিছুর ইনফরমেশন পেয়ে যাবে এবং ওখানে নাম্বার কন্ট্যাক্ট সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে। যদি আমি নাম্বার দিয়ে নাও থাকি, মাঝে মাঝে আমি নাম্বার দিই, আবার মাঝে মাঝে সেখান থেকে ডিলেটও করে নেই, তো সেটাকে কী করতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে কী হবে, যখনই তোমার কোনো ভিডিও দেবো, ঠিক আছে, সাথে সাথে তোমার কাছে চলে যাবে। আমি অনেক সময় এরকমও করে থাকি, যখন ধরো নতুন কোনো ভিডিও দিই তো সাথে সাথে আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিই, আবার সেই ভিডিওটা কিছুদিন হয়ে গেলে বা ধরো এক দুদিন বা কয়েক ঘন্টা হওয়ার পরে আমি আমার নাম্বারটা ডিলেট করে নিই। তো সেই কারণে তোমাদেরকে বলছি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশন অন করে রাখো, যখনই আমি ভিডিও ছাড়বো তো তখনই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, দেন নাম্বারটাও পেয়ে যাবে। তো তোমরা তোমাদের ভিডিও করতে পারো বাড়িতে বসে, ভিডিও করে রিহার্সাল করে তোমরা সেই ভিডিওগুলো আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারো, দেন তোমাদের অ্যাক্টিং কেমন হচ্ছে না হচ্ছে সেই বিষয়গুলো আমি তোমাদেরকে গাইড করে দিতে পারবো বা করে দেবো, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে কি এটাই, আমি সেই মেয়েটাকে আমি এটাই বললাম যেহেতু সে আমার বাড়ির কাছের মেয়ে, আমি তাকে কোনোরকমভাবেই কোনো ভুল কথা বলতে পারবো না কারণ আমার খুব বাড়ির কাছের কাছাকাছি, তো সেই কারণে তাকেও যে কথাটা বললাম তোমাদেরকে আমি সেম সেই কথাই বলবো। অ্যাক্টিং স্কুলে যে যেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, যদি তোমাদের মনে ধারণা থেকে থাকে যে অ্যাক্টিং স্কুলে গেলেই আমরা অ্যাক্টিং শিখলেই আমরা সিরিয়াল সিনেমায় সুযোগ পেয়ে যাবো, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কারণ কেন বলছি, এরকম অনেক অ্যাক্টিং স্কুলের টিচাররা আছে বা স্যাররা আছে আমার কাছে জানাশোনা, ঠিক আছে, আমার কাছে জানাশোনা, যারা কী করে ধরো আমাকে ফোন করে, তারা কী করে আমাকে ফোন করে বলবে রিও আমার কাছে অনেক ছেলে মেয়ে আছে শ্যুটিংয়ের জন্য, তোমার যদি মনে হয় তুমি নিতে পারো বা আমার এখান থেকে তুমি ছেলে মেয়ে নিতে পারো। হ্যাঁ, তো অনেক অনেক অ্যাক্টিং স্কুল থেকে স্যাররা আমাকে ফোন করে, তারা আমাদের আমাকে ছেলে মেয়ে দেয়, তাদেরকে আমি শ্যুটিং করাই এবং তাদেরকে কিছু পেমেন্টও করি, সেই পেমেন্টগুলো কিন্তু তারা সেই ছেলে মেয়েগুলো পায় না, সেই স্যারই কিন্তু নিয়ে নেয়, অনেক সময় আমি এটা শুনেছিও। তাহলে কি হচ্ছে, আলটিমেটলি তুমি দেখো আলটিমেটলি তোমাদের কিন্তু ঘুরে ফিরে আসতে হচ্ছে কারের কাছে, আসতে হচ্ছে আমাদের মতো ডিরেক্টরদের কাছে, কিন্তু মাঝখানে ফায়দাটা কে নিচ্ছে, মাঝখানে অ্যাক্টিং স্কুলের মাস্টারগুলো ফায়দা নিচ্ছে। কারণ যাই সব ছেলে মেয়েরা ওই অ্যাক্টিং স্কুল থেকে আমার কাছে এসেছে আমি তাদেরকে প্রত্যেককেই দেখেছি, তারা অ্যাক্টিং সম্পর্কে কিছু জানেই না, কিছু বোঝেই না। তাদেরকে যখন জিজ্ঞেস করেছি যে তোমরা অ্যাক্টিং শিখেছো, কী শিখেছো, বলছে স্যার আমাদের এরকম বসে বসে বলতো, আমরা এটা শুনতাম এইটুকুই। তা আমি বলতাম যে দেখো বসে বসে শুনলে কি সব কিছু হয়ে যায়, যে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে যে তুমি অভিনয়টা করবে এখন যে করছো তো হচ্ছে না, তো ক্যামেরা কীভাবে নিতে হয়, ক্যামেরা কীভাবে ফেস করতে হয়, কীভাবে কোন অ্যাঙ্গেলে দাঁড়ালে ক্যামেরা তোমাকে ভালো দেখাবে বা কীভাবে ডায়লগ থ্রু করতে হবে, কীভাবে অ্যাক্টিং করতে হবে, সেগুলো তো ক্যামেরার সামনেই তোমাকে প্রপারভাবে বোঝাতে পারবে, বা ক্যামেরা যেহেতু তুমি ক্যামেরায় কাজ করবে তো তখন তারা বলতে স্যার আমাদের তো এইভাবে বসে বসেই বলেছে, ঠিক আছে, এইভাবে এইভাবে বৃত্তান্ত, ঠিক আছে, ক্যামেরার সামনে সেইভাবে ফেস করানো হয়নি। তো বিষয়টা হচ্ছে কি আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যে তোমরা যদি ভালো মনে করো, যে না তোমরা যদি মনে করো যে না অ্যাক্টিং লাইনে আসবে, অ্যাক্টিং লাইনে শিখবে, কিছু করবে, তো আমি মনে করি যে অ্যাক্টিং স্কুলে যে যেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, বারবার বলছি কোনো ব্যাপার নেই। যে একটা কাজ কর, দেখো আজকে তুমি জিনিস হবো, যদি তোমার মনে হয় প্রপারলি তুমি এই লাইনে আসবে বা কিছু করতে চাইছো, তো আরও একটা পদ্ধতি আছে তোমাদেরকে, আরও একটা পদ্ধতি আমি সেটা বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে কীরকম, সেটা হচ্ছে গিয়ে এখনকার দিনে দেখছো ইউটিউব চ্যানেল আছে প্রচুর পরিমাণে, ঠিক আছে, যেটা আমাদের সময় ছিল না, 2010-2009 কথা বলছি, সেই টাইমে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ছিল না, আমরা সুযোগ সেভাবে পাইনি, আমরা কিন্তু অনেক কষ্ট করে আমরা ওই জায়গাটাতে আমাদেরকে পেতে হয়েছে। কিন্তু তোমাদের ক্ষেত্রে কী হয়, এখনকার তোমাদের এই সময়ে এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কিন্তু ইউটিউব তোমাদেরকে প্রচুর বড় একটা হেল্পের জায়গা, একটা তোমাদের খুব বড় একটা প্লাস পয়েন্ট। কেন, তোমরা যে কাজটা করছো সেটা তোমরা মোটামুটি নিজের মতো করে তোমরা ইউটিউবে ছাড়তে পারো, সেখান থেকেও তোমাদের অনেক ফায়দা হতে পারে। এবং তাছাড়া সবথেকে বেস্ট হবে আমার যেটা মনে হয়, সবথেকে বেস্ট তোমরা ওরকম অ্যাক্টিং স্কুলে গিয়ে টাকা পয়সা খরচা না করে, সময় নষ্ট না করে। অনেকের ক্ষেত্রে কী হয়, যেমন ধরো আমি একটা কথা বলি, আমাকে একটা মেয়ে কোয়েল নাম, মেয়েটার নাম কোয়েল, ও বাড়ি হচ্ছে গিয়ে চন্দ্রকোনা, পুরো বাস্তব কথা চন্দ্রকোনা, এই যে এই মেয়েটা হচ্ছে গিয়ে কোয়েল, এর বাড়ি চন্দ্রকোনা, এ অ্যাকচুয়ালি SMPI-তে শিখত, SMPI সম্রাটদের ওখানে শিখত। তো SMPI এই মেয়েটির আগেই আমার আরও একজনের সাথে পরিচয় হয়েছিল, মারান বলে একটি ছেলে, সে আমার কাছে দেবে, এই যে এই RSPDO, এই যে এই ছেলেটি হচ্ছে গিয়ে মারান, এই আমাকে মোটামুটি এক বছর আগের থেকে কন্ট্যাক্ট করেছিল ফেসবুকে, বাট এক বছর পরে আমি তাকে রিপ্লাই দিই এবং সে আমাকে বলে স্যার আমি এরকম SMPI-তে শিখেছি বাট কোনো লাভ হয়নি, আমাকে কি একটা সুযোগ দেওয়া যেতে পারে। তো আমি তখন তাকে একদিন ডেকে নিয়েছিলাম, তো তখন আমাকে অনেক কিছু বলেছিল, দাদা আমি ওখানে অনেক টাকা পয়সা গেছে আমার SMPI-তে এসে, তখন আমি তাকে একটা কথা বলেছিলাম যে দেখো আমি সম্রাটদাকে যতটা চিনি যতটা জানি
ঠিক আছে সম্রাট দা সত্যি খুব ভালো মানুষ কারণ গঙ্গারাম সিরিয়াল করতাম আমরা একসাথে আমাদের খুব ভালো বন্ডিংও ছিল ঠিক আছে খুব ভালো ভালো সম্পর্ক ছিল সেইখান থেকে দাঁড়িয়ে আমি সম্রাট দাকে যতটা চিনি সম্রাট দা সত্যি খুব ভালো মানুষ কিন্তু তুমি যে যদি ভেবে থাকো যে সম্রাট দার ওখানে গেলেই অ্যাক্টিং স্কুলে গেলে যে তুমি সুযোগ পেয়ে যাবে হ্যাঁ 100% সেটা কিন্তু নয় কেন কি দেখো সম্রাট দার ওখানে প্রচুর ছেলে মেয়ে প্রচুর ছেলে মেয়ে ঠিক আছে আমি যতদূর জানি সম্রাট ওখানে প্রচুর ছেলে মেয়ে এবার ওখানে গেলে যে সবাই যে অ্যাক্টিং এর সুযোগ পেয়ে যাবে এরকম কিন্তু নয় অনেকটা কি বললাম অনেকটা লটারি কাটার মতো যদি তোমাদের কাছে অনেক পয়সা থেকে থাকে টাকা থেকে থাকে যে মনে করো যে আমি একটা লটারি কাটতে যাচ্ছি আমি লটারি কাটবো হলে হবে না হলে না হবে তো সেই ক্ষেত্রে তোমরা যেতে পারো অবশ্যই যেতে পারো আর সেটা তোমাদের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি বলবো না যে সম্রাট দা মানুষটা খারাপ সত্যি সম্রাট মানুষটা খুব ভালো তোমরা আমার এই যে ভিডিও বা ছবি এগুলো দেখে বুঝতে পারবে তার সাথে আমার কিরকম সম্পর্ক সত্যি খুব ভালো এবং যতটা আমি পার্সোনালি তাকে চিনি সত্যি খুব ভালো মানুষ এমন হয়েছে শুটিং ক্ষেত্রে আমি যখন গঙ্গারাম সিরিয়াল করতাম তো কোনো অসুবিধা হলে বা কোনো কিছু একদিন কি হয়েছে সম্রাট দার ঘড়ি রেখে চলে গেছিল বা চশমা রেখে স্টুডিওতে চলে গেছে সাথে আমাকে ফোন করে বলছে ভাই আমি চশমাটা বা ঘড়িটা ফেলে রেখে চলেছি আমি রীতিমতো আমার কাছে রেখে দিয়েছি সেফলি তো এতটাই আমাদের সাথে ভালো সম্পর্ক ঠিক আছে তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে আমি বলবো যে এই যে কোয়েল মেয়েটার কথা বললাম এই কোয়েল মেয়েটি কিন্তু সেই চন্দ্রকোনা মানে ওর মা আমাকে ওর গল্পটা পুরোটা বলেছিল যে ওই চন্দ্রকোনা থেকে ওর ভোরবেলা বেরোতো এই কলকাতা আসতে কালীগঞ্জে আসতো কি শিখতে অ্যাক্টিং শিখতে এসএনটিএতে ভোরবেলা বেরোতো এক্সপ্রেস ধরে কি একটা এক্সপ্রেসের কথা বলেছিল এক্সপ্রেস ধরে আসতো হাওড়াতে হাওড়া থেকে যেটা হচ্ছে তোমার ও চন্দ্রকোনাটা হচ্ছে গিয়ে যেটা তোমার মেদিনীপুর থেকে আরও প্রায় 1 ঘন্টা লাইন ওই দিকে বাঁকুড়ার দিকে তো সেখান থেকে আসতো হাওড়াতে হাওড়া থেকে ও বাড়ি থেকে বেরোতো ভোরবেলা ওখান থেকে হাওড়ায় আসতো 11টা 12টা নাগাদ ক্লাস করতো আবার বিকেলবেলা ও এক্সপ্রেস ধরে আবার রাত্রিবেলা বাড়ি ফিরতো তবে এতটা সারাদিন ধরে জার্নি করতো ঠিক আছে প্লাস টাকা পয়সা তো যেতই প্লাস সময় যেত প্লাস একটা কষ্ট আছে সে এত কিছু করার পরেও কিন্তু সে সেখানে সুযোগ পায়নি কেন একটাই কারণ বললাম ওখানে অনেকটা লটারি কাটার মতো সত্যি সম্রাট দা সত্যি খুব ভালো মানুষ কিন্তু সম্রাট দা সবাইকে তো সব সুযোগ দিতে পারে না ঠিক আছে সুযোগ দেওয়া সম্ভব না সবাইকে ঠিক আছে তো সেই কারণে বলবো আর ছোটোখাটো অ্যাক্টিং স্কুলগুলো যেগুলো আছে ছোটোখাটো এলাকায় বিভিন্ন জায়গায় সেগুলোকে আমি একদমই গ্যারান্টি দেবো না সত্যি বলছি একদমই গ্যারান্টি দেবো না কারণ আমি দেখেছি অনেক জায়গায় যে আর প্রচুর ছেলে মেয়ে আসে বললাম কি হয়েছে যে সেখান থেকে স্যারেরা ফোন করে আমাদের কাছে পাঠাচ্ছে ছেলে মেয়ে যে আমার ছেলে মেয়ে এখানে আসে শিখছে তোমার কাজ করাতে পারো শুটিং একটু সুযোগ দাও দেখে তো সেই কারণে সেই বিষয়ে আমি তোমাদেরকে একটা কথা বলবো যদি তোমাদের মনে হয় এই এই জিনিসটা খুব ভালো সেটা হচ্ছে গিয়ে কোনো অ্যাক্টিং স্কুলে না গিয়ে কোনো ভালো ডিরেক্টরের সাথে কন্ট্যাক্ট করো সব থেকে বেস্ট আইডিয়া আমার কাছে যেটা মনে হয় কারণ দেখো একটা একটা কী হয় তোমার তুমি যাবে কীরকম তোমাদের তো একটা একটা সার্কেলের মতো হয়ে যায় তোমরা যাচ্ছ অ্যাক্টিং স্কুলে সেখানে কী শিখছো কী শিখছো না বেসিক্যালি আমি যতটুকু জানি অতটা শেখাতে পারি না একটা ডিরেক্টর যতটা তোমাকে শেখাতে পারবে কিন্তু একটা ওই স্কুল অ্যাক্টিং ক্লাসে ততটা তুমি শিখতে পারবে না কেন বলছি কারণ একটা অ্যাক্টিং স্কুলে ওখানে প্রায় 20-30 জনকে নিয়ে একসাথে তোমাকে ক্লাস করানো হবে কিন্তু একটা যখন তুমি কোনো ডিরেক্টরের সাথে কন্ট্যাক্ট করবে তো তার শুটিংয়ে আসবে তখন কিন্তু সে তোমাকে যখন তোমার শটটা নেবে পার্সোনালি তোমাকে দেখিয়ে দেখিয়ে নিয়ে কিন্তু তোমাকে শটটা নেবে এবং তোমাকে যদি তার সাথে ভালো সম্পর্ক থাকে সে তোমাকে শিখিয়েও করিয়েও নিতে পারে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই তো আমি বলবো একটা তোমার জানাশোনা করো যদি ভালো ভালো আমি বলছি না ডিরেক্টর মানে যে যা যা তার কাছে চলে যাও তার না একদমই নয় ডিরেক্টর মানে যে ভালো তোমাকে ভালো করে যাচাই করে নিতে হবে যে সেই মানুষটা সত্যি আদৌ কি ডিরেক্টর কিনা বা সত্যি সেই মানুষটা ইন্ডাস্ট্রিতে কাজ করে কিনা বা সত্যি মানুষটা মনের দিক থেকে ভালো কিনা ঠিক আছে এবং সত্যি কাজ শেখাবে কিনা এই জিনিসগুলো তাকে তোমাকে জানতে হবে বুঝতে হবে বা কারোর মাধ্যমে তোমাকে সেটা খোঁজ নিতে হবে নিয়ে দেন তারপরে তুমি তার কাছে যাও দেন তুমি তার কাছে তারপরে তার কাছে যাও যে হ্যাঁ যে দাদা আমি এরকম কাজ করতে চাই ওই রাস্তাটা আমার কাছে একটু বেশি বেটার মনে হয় ঠিক আছে কারণ আমার কাছে যত ছেলে মেয়ে এসছে সবাই এক একটা অ্যাক্টিং স্কুল থেকে হয়েই এসছে তাও কিন্তু আমি দেখেছি অনেকের ক্ষেত্রে অনেকে অনেক কিছু জানতো না ঠিক আছে যেরকম ধরো এই যেরকম বললাম অনেক মানে যেসব ছোটোখাটো অ্যাক্টিং স্কুল সেগুলো তো তোমরা চিনবে না কিন্তু বড় অ্যাক্টিং স্কুল যেটা তোমরা সবাই চেনো জানো আমি বললাম এই ছেলেটা যে মারান এস এমপিআইতে পড়তো এই মেয়েটা কোয়েল এ এস এমপিআইতে তারপরে এই যে এই ছেলে মেয়ে দুটো দেখো এই ছেলে মেয়ে দুটো প্রচুর টাকা খরচা করেছে প্রায় 1.5-2 লাখ টাকা এও এস এমপিআইতে ইয়ে করতো শিখতো হ্যাঁ তো এ আমার কাছে ওই কোয়েলের মাধ্যমে কোয়েল মেয়েটির মাধ্যমে মানে এক মানে ওই চেনের মতো আর কি একজন এসেছিলো তার থ্রুতে আরেকজন করতে করতে প্রায় 7-8টা ছেলে মেয়ে আমার কাছে এস এমপিআইরই 7-8টা ছেলে মেয়ে আমার কাছে কাজ করেছে এটা বাস্তব ঠিক আছে এই আরএসপিও এখানে দেখো চেক করো সব ছেলে মেয়ে আছে এবং এই যে আমি ফটো দিয়ে দিচ্ছি দেখো ফটোগুলো দেখে না এরা ঠিক আছে তো এই ছেলেমেয়েগুলো কাজ করেছে হ্যাঁ এই ছেলেমেয়েগুলো তো বিষয়টা কী বলতো আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে অ্যাক্টিং লাইনে আসতে গেলে যে অ্যাক্টিংটাই তোমাকে মানে অ্যাক্টিং ক্লাসে গিয়ে ভর্তি হতে হবে যে হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই কারণ অ্যাক্টিং স্কুলটা কিন্তু সেই জায়গা দেয় বা ছোটোখাটো যে অ্যাক্টিং স্কুলগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমি কোনো কিছু বলতেও পারবো না কারণ আমি জানি ওগুলো মানে সোশ্যাল মিডিয়ার সামনে এগুলো বলা আমার ঠিক নয় তবু বলছি বুঝে নাও তোমরা আমি বলতে পারবো না ডাইরেক্ট কারণ ছোটোখাটো যে অ্যাক্টিং স্কুলগুলো আছে সেখান থেকে আমার মনে হয় না সবাই খুব কিছু 100% ভালো কিছু পায় হ্যাঁ হয়তো পেতে পারে কিরকম জিনিস তাও আমি বলে দিচ্ছি কিরকম সেটা হচ্ছে গিয়ে আমাদের সিরিয়ালে বা সিনেমার ক্ষেত্রে দেখো না জুনিয়র আর্টিস্টের প্রয়োজন হয় যেরকম সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকা ভিড় বাড়ানো যেরকম ধরো অ্যাকশন হচ্ছে অ্যাকশনের সিন হচ্ছে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে ভিড় জমাতে হবে ঠিক সেরকম কিছু ক্যারেক্টার তারা পায়
এটা 100% আমি যত জুনিয়র আর্টিস্ট আমি যখন ধরো সিরিয়াল করি বা সিনেমা করি যত আমি জুনিয়র আর্টিস্টদের দেখেছি তারকে তাদেরকে যখন আমি জিজ্ঞেস মানে তারা যখন আমাকে আসতো কথা বলতে যে দাদা কি করে ভালো ক্যারেক্টার পাওয়া যায় তো তখন আমি বলতাম তোমরা কিভাবে এসেছো তখন তারা আমাকে বলতো যে আমি এরকম একটা অ্যাক্টিং স্কুলে শিখছি সেখান থেকে স্যার আমাকে পাঠিয়েছে তো এটা হচ্ছে কি বলতো ওই ছোটখাটো অ্যাক্টিং স্কুলগুলো কিন্তু এই ধরনের কাজগুলোই করায় তো আমার মনে হয় না এইগুলো এই ধরনের কাজগুলো করে তোমরাও স্যাটিসফাই বা তোমাদের ভবিষ্যতের জন্য স্যাটিসফাই কিছু ঠিক আছে তো আমি তোমাদেরকে একটা কথা বলবো আজকে যে বিষয়টা তোমাদেরকে বললাম যে অ্যাক্টিং করতে গেলে বা অ্যাক্টিং জগতে আসতে গেলে যে অ্যাক্টিং শিখতেই হবে বা অ্যাক্টিং ক্লাসে ভর্তি হবে পয়সা খরচা করতে হবে পয়সা খরচা করে না একদমই নয় অ্যাক্টিং শিখতে গেলে বা অ্যাক্টিং জানতে গেলে সেটা নিজেও যদি মনে করো যে না আমি কিছু করবো তুমি